আগের ভিডিওটা আসলে কখন যে বন্ধ হয়ে গেছিল আমি খেয়াল করিনি, এই অংশগুলো আমি লিখে ফেলেছিলাম, বুঝিয়েও দিয়েছিলাম, কিন্তু দেখি ভিডিওতে নেই, আবার করতে হলো। তো দেখো, খ নাম্বার প্রশ্নটা ছিল, প্রশ্নটা ছিল চিত্রে উৎপন্ন হতে যে কোনো চারটি কোণ নাও এবং চারটি কোণের সম্পূরক কোণ ও একান্তর কোণ লেখো। তো এখানে দেখো চিত্রের ভিতরে কয়টা কোণ উৎপন্ন হলো, দেখো এই পি বিন্দুতে কয়টা কোণ, একটা দুইটা তিনটা চারটা, আবার দেখো এস বিন্দুতে এক দুই তিন চার, এক এভাবে এখানে চারটা শীর্ষবিন্দু আছে এবং চারটা শীর্ষবিন্দুতে কিন্তু মোট চারটি করে ১৬টি কোণ উৎপন্ন হয়েছে। তো আমাদেরকে যে কোনো চারটি নিতে হবে। আমি প্রথমে এখানে যে কোণটা নিয়েছিলাম সেটা ছিল কোণ এ পি এফ, অর্থাৎ আমরা এখানে দেখো এখানে আমাদের দুইটা সরলরেখা আছে। আমি যদি বোঝার জন্য দেখো এই এ বি সি ডি এই দুটো হচ্ছে যে কি আমাদের এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা এবং ই এফ তাদের ছেদক। দেখো এ বি এবং সি ডি সমান্তরাল রেখা হলে এবং ই এফ যদি তাদের ছেদক হয়, অর্থাৎ ই এফ খেয়াল করো ই এফ যদি তাদের ছেদক হয় সেক্ষেত্রে দেখো কোন এ দেখো কোন এ পি ই এ পি ই দেখো এই কোন এ পি ইটা কোথায় অবস্থিত, এ বি সরল রেখায়, তাহলে তার সম্পূরক কোণ কি হবে, এটা এই কোণটার নাম কি বি পি এফ। তাহলে কোণ এখান দিয়ে আমি লিখেছি দেখো এই যে কোণ এ পি এফ, এই যে কোণ এ পি এফ এর সম্পূরক কোণ কোনটা, যে বি পি ই সরি বি পি এটার নাম কি এফ, বি পি এফ। একইভাবে দেখো আমাদেরকে সম্পূরক কোণ সাথে সাথে একান্তর কোণ লিখতে হবে, অর্থাৎ কোণ এ পি ই এই যে সরি এ পি এফ এটার একান্তর কোণ কোনটা, একান্তর কোণগুলো হচ্ছে এটা ছেদক, ই এফ যেহেতু ছেদক, ছেদকের এটা বাম পাশে, তো বাম পাশের যেটা থাকবে খেয়াল করো একান্তর কোণ দুটি থাকবে ছেদকের উভয় পাশে, একটা ডান পাশে হলে একটা বাম পাশে, তো এটা বাম পাশে হলে এটা হবে ডান পাশে। তো আগেরটা দেখো এ পি এফ এই কোণটা কিন্তু এই রেখার সাথে, এ বি সরল রেখার সাথে সমান্তরাল রেখার সাথে, তাহলে আরেকটা হবে সি ডি সমান্তরাল রেখার সাথে, অর্থাৎ ডান পাশ তারপর আসতে হবে বাম পাশ, আগেরটা ছিল উপরে সমান্তরাল এই জন্য এটা হবে নিচের সমান্তরাল, তাহলে এই কোণটা, এই কোণটার নাম কি কোন ডি কিউ ই, কোন ডি কিউ অর্থাৎ কোন এ পি এফ এর একান্তর কোণ হবে কি কোন ডি কিউ ই। আমি দেখো এই পিসটাই যেখানে দেখালাম যে এ পি এফ এর একান্তর কোণ হচ্ছে কোন ডি কিউ ই, এখানে দেখালাম যে কি কোন ডি কিউ ই। আবার এবার যদি আমি আসি দেখো কোন এ পাশের কোণটা যদি আমি কোন সি কিউ এ বিন্দুটার নাম হচ্ছে কিউ, কোন সি সি কিউ ই কোন সি কিউ ই এটা কোন সি কিউ ই এটা এটার, তাহলে এই কোণটার এই কোণটার একান্তর কোণ কি হবে বা সম্পূরক কোণ কি হবে, দেখো এটা কিন্তু সি ডি সরল রেখা অবস্থিত, তো এটা এই কোণটা সম্পূরক কোণ হবে এটা, এটার নাম হচ্ছে কি কোন ডি কিউ ই। তো এখানে লিখলাম দেখো এই যে কোন সি কিউ ই এর সম্পূরক কোণ কোন ডি কিউ ই, এই যে কোন ডি কিউ ই। একইভাবে যে কোন এই এখানে কোন সি কিউ ই এই যে কোন সি কিউ ই অর্থাৎ এই দিকের কোণটা, এই কোণটার অনুরূপ কোণ দেখো এটা কিন্তু নিচে সমান্তরাল রেখার সাথে, আমাদেরকে প্রথমে করতে হবে এই যে ছেদক, এই ছেদকের এ পাশে আসতে হবে, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে আসতে হবে, আগেরটা নিচে ছিল এবার একটা উপর হবে, তো এটা এই কোণটা, এই কোণটার নাম কি কোন বি সরি এখানে দেখা যাচ্ছে কোন বি পি এফ। তো এখানে লিখলাম আমি যে অনুরূপ কোণ সি কিউ ই এর অনুরূপ কোণ কোন একান্তর কোণ একান্তর কোণ হচ্ছে কোন বি পি এফ। একইভাবে আমি একইভাবে এ বি কে পরবার বললাম যে কি এ বি এবং সি ডি সমান্তরাল সরল রেখা এবং ই এফ তাদের সাথে জিএইচ তাদের ছেদক, জিএইচ তাদের ছেদক, অর্থাৎ এখানে ই এফ ছেদক হওয়ার ফলে যেভাবে আমি একান্তর এবং অনুরূপ দেখালাম একইভাবে জিএইচ ছেদক হওয়ার পরে একইভাবে আমি একান্তর এবং অনুরূপ দেখালাম, অর্থাৎ এই কোণটা, তো এই কোণটার নাম কি এ এস এইচ এ এস এইচ, তাহলে এ এস এইচ এটার পুরো সম্পূরক কোণ কি হবে এটা, এই কোণটার নাম কি কোন বি এস এইচ, যেমন এই যে এখানে আমি দেখালাম যে এ বি এবং সি ডি সমান্তরাল এবং জি এইচ তাদের ছেদক, সো কোন এ এস এইচ এর সম্পূরক কোণ হচ্ছে বি এস এইচ, এই যে এ এস এইচ এর এটা আমি দিয়েছি এ এস এইচ এর সম্পূরক কোণ কি বি এস এইচ। একইভাবে কোন এ এস এইচ এর একান্তর কোণ কি হবে, এটা উপরে দেখো উপরে এবং ডান পাশে,
খুব ভালো করে দেবো, এটা হচ্ছে ছেদক, এই ছেদকের বাম পাশে উপরে এবং বাম পাশে, তাহলে এটা হবে নিচে এবং বাম পাশে ডান পাশে। তো নিচে এবং বাম পাশে কোনটার নাম কি, কোন ডি আর জি, অর্থাৎ কোন এ এইচ এস এর পূরক কোণ, এ এস এইচ এর সরি একান্তর কোণ হবে ডি আর জি, ডি আর জি এই যেখানে লেখা হলো যে কোন এ এস এইচ এর একান্তর কোণ কি ডি আর জি। একইভাবে এই যে একইভাবে আমি নিচেরটা দেখালাম যে একইভাবে এই নিচেরটা অর্থাৎ এই কোনটা, এই কোনটার নাম কি সি আর জি, সি আর জি এর পূরক কোণ হবে ডি আর জি, এবং সি আর এই যে সি আর জি অর্থাৎ এ পাশের কোনটার একান্তর কোণ হবে এ পাশে উপরের দিকে একটা, এটা এটার নাম কি বি এস এইচ, বি এস এইচ। বর্ণগুলো আমি বারবার ইয়ে দেওয়াতে মুছে গেছে, তুমি একে দেখবা এবং ভালো করে ইয়ে করে দেখবে। এরপর আমরা সি নাম্বারের জন্য সিনে গ নাম্বারে যাবো, অর্থাৎ গ নাম্বারটা আমি এখানে আবার এঁকে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। তো প্রথম আমি চিত্রটা আঁকছি, চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। এটার নাম ছিল এ, কলম দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, বি সি ডি ই এফ জি এইচ, আর এটার নাম ছিল পি, এটার নাম ছিল কিউ আর এস। তো এখন তিন নাম্বার অর্থাৎ গ নাম্বার প্রশ্নে কি আছে, অর্থাৎ 123 পৃষ্ঠার 19 গ গ নাম্বার প্রশ্ন আমি এখান দিয়ে একটু লিখছি বোঝার জন্য। গ নাম্বার প্রশ্ন আছে কোন এ সরি এখান দিয়ে আমি বক্স করে লিখে দিচ্ছি, প্রশ্নটা কি প্রমাণ করতে বলছো, প্রমাণ করো যে কোন এ পি এইচ না সরি এ পি ই সমান সমান কোন ডি আর এইচ, অর্থাৎ প্রমাণ করতে বলছি এ পি ই অর্থাৎ এই কোনটা সমান সমান কি ডি আর এইচ, অর্থাৎ এই কোনটা, অর্থাৎ এই কোনটা সমান সমান এই কোনটা দেখাতে বলছে যে এরা সমান, প্রমাণ করতে বলছে। তো আমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো আমরা যদি এখন বুঝার সুবিধার্থে যদি গ নাম্বারটা লিখে দেখো যে চিত্র অনুযায়ী যে এ বি দেখো এ বি সমান্তরাল সি সরি এ বি সমান্তরাল হচ্ছে সি ডি, অর্থাৎ এ বি সমান্তরাল সি ডি এবং ই এফ তাদের ছেদ, এবং ই এফ তাদের ছেদ, এফ তাদের ছেদক হলে অর্থাৎ কোন এ পি আমাদেরকে এ পি দেখো আমরা এটা মুছে দিলাম, সো এ বি সি ডি তার সমান্তরাল রেখা হলে এবং ই এফ যদি তাদের ছেদক হয় তাহলে এ পি ই অর্থাৎ এই কোণটার অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো হবে খেয়াল করো, অনুরূপ কোণ আরেকবার বলছি অনুরূপ কোণগুলো হবে ছেদকের একই পাশে সমান্তরাল রেখার সাথে। দেখো এ একটা সমান্তরাল রেখা এ বি, আর একটা সমান্তরাল রেখা সি ডি, এবং ছেদকের একই পাশে অর্থাৎ এই ছেদকের দেখো দুটো ছেদকের বাম পাশে, তাহলে এ পি ই অনুরূপ কোণ হবে সি কিউ ই, সো তাই এ পি ই সমান অনু না এগুলো ব্র্যাকেটে লিখতে পারি, আমরা লিখতে পারি সি কিউ ই, এখান দিয়ে লিখে দিব আমরা অনুরূপ কোণ, কি কোণ অনুরূপ কোণ, অর্থাৎ অনুরূপ কোণ গুলো পরস্পর সমান। তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে কি আমাদের কাছে এই কোণ থেকে আমরা এই কোণে চলে আসলাম, এই কোণটার নাম কি সি কিউ ই, সি কিউ ই দেখো এই সি কিউ ই। এখন দেখো আমি যদি এই বইটাকে তো ঘুরানোটা আমার জন্য কঠিন হয়ে গেছে, আমি যদি এটাকে এভাবে ধরি দেখো আমি যদি এখন এভাবে ধরি এবং এটাকে মুছে দিই খুব ভালো করে খেলা গেল, এভাবে ধরে এভাবে মুছে দিই এই ই অর্থাৎ ই এফ এবং ই ই সরি ই এফ এবং জি এইচ,
ইএফ এবং জিএচ কে যদি আমি সরল রেখা মনে করি, দেখো ইএফ ইএফ এবং জিএচ কে যদি সরল রেখা মনে করি এবং সিডি হচ্ছে তাদের ছেদক, সিডি তাদের ছেদক, তাহলে সিডি যদি তাদের ছেদক হয়, দেখো এটা কিন্তু এই রেখা, এই কোণটা সি কিউ ই কোণটা, দেখো সি কিউ ই অর্থাৎ এই কোণটা হচ্ছে ছেদকের ডান পাশে এই সমান্তরাল রেখার সাথে, দেখো এই সমান্তরাল রেখার সাথে, তাহলে তার অনুরূপ কোণ কিন্তু এটা, দেখো এই সমান্তরাল রেখা অর্থাৎ আগে ছেদকের একই পাশে সমান্তরাল রেখার সাথে উৎপন্ন কোণগুলাই হবে অনুরূপ কোণ। তাহলে এই যে ইএফ, এই যে ইএফ ইএফ সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা তার অনুরূপ কোণ হচ্ছে এটা, এই কোণটার নাম কি, কোণ সি আর জি অর্থাৎ সি কিউ ই। একবার বলছি, কোণ সি কিউ ই এর অনুরূপ কোণ পাওয়া গেল কি, কোণ অনুরূপ কোণটার নাম কি, কোণ সি আর জি। আমি এটা এখানে লিখে দিচ্ছি আবার, ই এফ সমান্তরাল যদি জি এইচ, জি এইচ এবং তাদের ছেদকের নাম কি হবে, ছেদকের নাম হবে তখন সিডি, সিডি তাদের ছেদক, ছেদক হলে, ছেদক হলে কি ঘটবে, কোনটা এই কোনটা, কোনটার নাম কি ছিল, কোন সি কিউ ই, কোন সি কিউ ই এর সমান অনুরূপ কোণ কি পাওয়া গেছিল, সি আর জি, সি আর জি, জি এখান দিয়ে লিখবে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এখন দেখো আমরা এই কোণ থেকে প্রথমে এই কোণ আসছিলাম, এখন চলে এসেছি এই কোণে, এই কোণটার নাম কি, কোণ সি আর জি, দেখো সি আর জি, খেয়াল করো আমরা যদি এই সবগুলো কোণ যদি মুছে দিই তাহলে দেখো উপপাদ্য দুই এর মতো হয়ে যাচ্ছে কিনা, দেখো একদম উপপাদ্য দুই এর মতো, এটার বিপ্রতীব কোণ কিন্তু এটা, ভালো করে দেখো এটার বিপ্রতীব কোণ এটা, আবার বিপ্রতীব কোণ গুলো কিন্তু পরস্পর সমান। তো এখান দিয়ে লিখতে পারি, সুতরাং সুতরাং কোণ সি আর জি সমান সমান কোণ ডি আর এইচ, এখান দিয়ে লিখবো আমরা বিপ্রতীব কোণ, কি কোণ, বিপ্রতীব কোণ। এখন দেখো আমরা প্রথমে, এইবার দেখো আমরা প্রথমে আসলাম এই কোণ সমান এই কোণটা অর্থাৎ সি কিউ ই, আবার সি কিউ ই সমান প্রমাণ করলাম যে কি, সি আর জি, আবার সি আর জি সমান প্রমাণ করলাম ডি আর এইচ, তার মানে এটা থেকে এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে সি অর্থাৎ এটা সমান ডাইরেক্ট লিখে দিবে এখন এটা, অর্থাৎ কোণ জি ডি আর এইচ সমান কোণ এ পি ই, অর্থাৎ বা সুতরাং কোণ এ পি ই সমান সমান কোণ ডি আর এইচ প্রমাণিত, প্রমাণিত। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো এবং এটা করে তারপরে পাঠাবে। তো আমি এগুলোর ছবিগুলো, তোমার বুঝতে অসুবিধা হলে আমি ছবিগুলো তুলে পাঠিয়ে দিচ্ছি যাতে দেখে তুমি লিখতে পারো। ধন্যবাদ।